হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এখন বাজে দুপুর 2, অ্যান্ড আমি চলে এসেছি লাঞ্চ করতে। আজকে এক লাঞ্চটা করে টিপিক্যাল বেঙ্গলি লাঞ্চ বলতে পারো, কারণ এরকম লাঞ্চ খুব কম মানুষই খায়। সো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কি খাচ্ছি। দুখানা ডিম সিদ্ধ করেছি, ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে আমি আর আমার ছেলে, কি যে ডিমের পাগল কি বলবো। মানে আমি তো 3-4 করে ডিমের অমলেট করে খাই, খিদে পেয়েছে ডিমের অমলেট। 3-4 করে পেঁয়াজ, এই সরি 3-4 করে ডিম, আর তার মধ্যে একটা গোটা বড় পেঁয়াজ, আর ঝাল ঝাল কাঁচা লঙ্কা 3-4 দিয়ে ওইটাই আমার খাওয়া হয়ে যায়, 1 কাপ চা আর ডিমের অমলেট। এখনো দেখো একলা খাবো, 2 ডিম সিদ্ধ করেছি, এই জন্যেই বোধ হয় ডিমের দাম বেড়ে যাচ্ছে। ঠিক বলেছি বলো তো? এই দেখো 2 ডিম নিয়ে নিলাম, সঙ্গে নিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যেটা আমার স্টোর করা থাকে, তার ভিডিও আমি আমার হিন্দি চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করেছি, দেখে নিও। এইবারে বার করবো ভাতু। আজকে ঘরে আলু নেই, সো আলুটা একদম কমে গেছে। ছোট্ট একটা আলু সিদ্ধ দিয়েছি, খাবো আলু সিদ্ধ ভাত। আর আজকে ভাতটা বেশি করে বানিয়েছি, কেন জানো? ভাত জল দিয়ে রেখে দেবো, কালকে পান্তা ভাত খাবো। খুব পান্তা ভাত খেতে পছন্দ করি। তো এই দেখো ভাত, যা ভাত আছে কালকে আমার আরামসে পেট ভরে যাবে, উল্টে বেশি হবে। একটু নিয়ে নিলাম আজকে। এইবারে যেটা করব, আলুর সঙ্গে 2 কাঁচা লঙ্কা থেসে মেখে নেব, ব্যাগ লাগ আমার। কেন জানো? ঘরে সর্ষের তেল নেই, তোমাদেরকে দেখায় কিভাবে মাখছি, তোমরা খালি দেখো। এই হলো আলু, এই হলো কাঁচা লঙ্কা। 2 কাঁচা লঙ্কা নিয়েছি, একটু নুন নিয়ে নেব, নুনটা পরিমাণ মতন। এইভাবে আমি খাই বেশি ভাত দিন, এই নুনের মধ্যে কাঁচা লঙ্কাটাকে বেশ করে থেসে দেব। হলো, এই লঙ্কাটা নেবে পরিমাণ মতন। তোমাদের যদি ঝাল কম লাগে তোমরা আরেকটু নাও, আমি নিয়েছি একটা, তবে এর মধ্যে মাখবো না। এরই মধ্যে একটু সর্ষের তেল দিতে হতো। এইবারে আমি কি করব, আলুটাকে এর মধ্যে মেখে নেবো। তোমরাও ভাবছো কি কি শেয়ার করে, আর এর মধ্যে মেখে নেবো 1টা ডিম। এটাতে যদি একটু সর্ষের তেল পড়ে যেত না, এই মাখাটার যে কি টেস্ট হতো বলে বোঝাতে পারবো না। তো লঙ্কা আর নুনটা তোমরা পরিমাণ মতো নিও, তোমাদের যতটা লাগবে। এটা বেসিক্যালি চোখা বানাচ্ছি, চোখা মানে আলু সিদ্ধ বানাচ্ছি আমি। আলু আলু সিদ্ধ যেভাবে মেখে ভাতে খাওয়া হয় আর কি, সেইটা তো। একটু সর্ষের তেল পড়লে এটা বেশ একটু মাখো মাখো মতন হতো, খেতে বেশি ভালো লাগতো তো। আর এইখানে একটা এক্সট্রা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়ে নেব ভাতের মধ্যে ঘি। ঘিটাকে গলিয়ে রেখেছিলাম, ঘি দিলাম, দেখলে পুরো উল্টে দিয়েছি আজকে। আমার ছেলেও না ঘি এরকম করেই ভাতে পছন্দ করে, মানে ওই আমার বাপের বাড়িতে ছোটবেলায় মা ঘি দিত কেমন করে জানো, মানে যতটা প্রয়োজন তার অর্ধেক দেবে। আর আমার ঘি চাই হাতে আর থালায় যেন ঘি চপচপ করে লেগে আছে, না হলে আমার মন ভরে না। মা দিত একটুখানি, মানে ঘিয়ের গন্ধটুকুনি তুমি পাচ্ছ, ভাতে ঘি খুঁজে পাচ্ছ না, খুব রাগ হতো তখন। রাগটা ঠিক না, আসলে আর্থিক অবস্থা অত ভালো ছিল না, আমরা 3 ভাই বোন ছিলাম, 3 ভাই বোনের পড়াশোনার খরচ, বাবা অত ভালো কিছু আর্নিং করতোও না, তো খুব কষ্টে বড় হওয়া, আমাদের ছোটবেলাটা খুবই কষ্টে বড় হওয়া, তো হিসেব করে করে খেতে হতো, সেই কারণেই মা বেশি দিতে পারতো না।
সেটা এখন বুঝি, বাট ছোটবেলায় খুব রাগ হতো, মা ঘি দিত না চাইলে, কারণ ওই ঘিটাই তো আমাদেরকে সবাইকে ভাগ করে খেতে হবে। আমাকে যদি এরকম চপচপ করে ঘি দেবে তাহলে আমার ভাই চাইবে বেশি দাও, আমার ভাইও পছন্দ করে, ও তো আবার কাঁচা ঘি খায়, ওর ভয় মা ঘি লুকিয়ে রাখে, কারণ ও কিচেনে গেলে এক চামচ ঘি তুলে মুখে, কাঁচা ঘি, সে জমে দানা হয়ে রয়েছে তবু ওটা খেয়ে নেবে, তো মা লুকিয়ে রাখতো। সো যাই হোক, যেটা বলছিলাম আর কি, ছোটবেলায় খুব কষ্ট হয়ে বড় হওয়া, তো তখন ছোটবেলায় বুঝতাম না কেন মা দিত না বেশি, কারণ জিনিস কম, লিমিটেড, সেটাকে আমাদের ওই পাঁচজনকে ভাগ করে খেতে হবে, তো সবাই আমাকে দিয়ে দিলে বাকিরাও চাইবে, আসবে কোথা থেকে। তো এখন যেহেতু বিয়ের পরে একটু আর্থিক অবস্থাটা একটু পাল্টেছে, একটু অন্যরকম, নিজেও কাজ করি, খুব বেশি ইনকাম না করলেও নিজেরটা নিজে চালাতে পারি, তো এখন যে ইচ্ছেগুলো ছোটবেলায় ছিল পূরণ করতে পারতাম না এখন করি। আমার ছেলেও এরকম ঘি খেতে পছন্দ করে, আবার চপচপে করে, তো যেহেতু ছোটবেলায় নিজে পাইনি তো এখন ছেলে চাইলে ছেলেকে দিয়ে দিই, নে খা ঠিক আছে, কারণ ওর জায়গা থেকে নিজেকে ফিল করার চেষ্টা করি। ছোটবেলায় যখন আমি চাইতাম মা দিতে পারতো না, কেন দিতে পারতো না সেটা এখন বুঝি, আর ছেলেকে দিয়ে দিই, ঠিক আছে যা খা। তো চলো, তোমাদেরকে অনেক জ্ঞান দিলাম, মানে বক বক করলাম, ঘি ভাতে ভরে ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো বেডরুমে যাই, গিয়ে খেতে বসি। তো দেখো চলে এসেছি খেতে, এখন আর বেশি কথা বলবো না, তোমাদের সাথে খালি লাঞ্চটা শেয়ার করলাম, টিপিক্যাল বেঙ্গলি লাঞ্চ, এইভাবে খাবার শুধুমাত্র একেবারে ভেত বাঙালিরাই খায়। তো ঘি ভাতটাকে আগে মাখবো, আমার তো জিভে জল আসছে, এটা দেখি, এর সামনে খাসির মাংস ফেল, সত্যি কথা, দুটো থালা যদি এগিয়ে দেয় বলবো ওটা রেখে দাও পরে খাবো, আগে ঘি ভাতটা খাই আমি, ঘি অনেকটাই তো নিয়েছি, ভাতে একটু নুন দিয়ে মেখে নিলাম, আর বেশি করতে পারছি না, আলু সিদ্ধটা ভাতে একটু একটু সর্ষে তেল করলে না এর টেস্ট আরো বেড়ে যেত, সত্যি দারুন, লঙ্কাতে ঝাল নেই, তোমরা কে কে আমার মতন করে এইভাবে আলু সিদ্ধ ভাত নিতে খাও একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে, আর বেশি বকবক করবো না, পুরো ভিডিওটাই বকেই গেলাম, ভাতটা ফিনিশ করি, কারণ এখানে ফ্যান চালিয়ে বসেছি, ফ্যানের নিচে ভাতটা একটুই ঠান্ডা হয়ে যাবে, আর খাওয়ার ভিডিও তো বেশি লম্বা করছি না, জানি তোমরা নজর দেবে না, বাট আবার অনেকে আছে, কারেন্ট চলে গেল, কপালটা খারাপ, গরম লাগছে এমনি, তো কিছু কিছু রোস্টাররা রয়েছে ইউটিউবে, হয়তো এই খাওয়ার ভিডিওটাকে নিয়ে রোস্টিং করবে, আই নো, ঠিক আছে করুক, তো যাক আর বেশি বকবক করবো না, খাওয়াটা ফিনিশ করি, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর কারা এইভাবে আলু সিদ্ধ ভাত খাও আমার মতন করে কমেন্ট করে জানিও, টাটা।